সাবস্ক্রাইব করুন নিউ টেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, অনলাইনে ভোটার কার্ড ভেরিফিকেশন করার সময় আপনারা অনেকেই ভুল করে দিয়েছেন এবং সেগুলো আপনি কারেকশন না করেই সাবমিট করে দিয়েছেন। তো আপনারা চাইছেন তার সলিউশন, তো তার সলিউশন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। তো আপনি কিভাবে কারেকশন করবেন যদি ভুলভাল সাবমিট করে দিয়েছেন, তো সেই সলিউশন ছিল অফলাইন। তো আপনারা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে অনলাইনে কিভাবে এটা ঠিক করা যাবে। তো আজকে আমি আপনাদেরকে সেই পদ্ধতি দেখিয়ে দেবো, যদি আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করার সময় কোনো ধরনের ভুলভাল করে দিয়েছেন বা আপনি কোনো ছবি পাল্টাতে ভুলে গেছেন বা আপনি নাম কারেকশন করতে ভুলে গেছেন, তাহলে সেটা পুনরায় আপনি কিভাবে অনলাইনের মারফত করতে পারবেন সেই যে বিষয়টা আমি দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আর আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন এই জাতীয় ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউ টেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো আপনি যদি ভোটার কার্ডগুলো ভেরিফিকেশন করার সময় যদি ভুলভাল সাবমিট করে দিয়েছেন তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, nvsp.in এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি যে আইডি পাসওয়ার্ডটা করেছিলেন সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে। তো আমি লগ ইনটা করে নিলাম। লগ ইনটা করে নেওয়ার পর আপনার ভুলভালগুলো ঠিক করার জন্য আপনি সবার প্রথম এখানে চলে আসবেন, যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ফর্ম অপশানটা, এই ফর্ম অপশানে আপনি ক্লিক করবেন। তারপর যখন আপনি এই পেজে চলে আসবেন তখন আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন এবং স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আট নাম্বার ফর্ম। আট নাম্বার ফর্মটাতে এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কারেকশন অফ এন্ট্রিজ ইন দি ইলেকট্রাল রোল, এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ একটা দেওয়া আছে। এটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে আপনি অফলাইনে সেটা আপনি ফিল আপ করতে পারবেন। আপনি যদি এই ফর্মটার উপরে ক্লিক করেন তাহলে সেটা আপনার অনলাইনে ফর্মটা ওপেন হয়ে যাবে এবং ওই ফর্মটা ফিল আপ করলে আপনার কিন্তু যেগুলো ভুল করেছেন সেগুলো আপনি ওখানে দেওয়ার অপশন পাবেন বা আপনি ঠিক করার অপশন পাবেন। তো পেজটা ওপেন হয়ে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে একটা ফর্ম ওপেন হবে। তো এই ফর্মটা হিন্দি ভার্সনে থাকে, আপনি যদি হিন্দি ভার্সন না বুঝতে পারেন তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে হিন্দি ভাষা রয়েছে, ইংলিশ রয়েছে এবং মালয়ালম রয়েছে। তো আমি ইংলিশে করে দিচ্ছি পেজটা যাতে বুঝতে সুবিধা হয়। তো পেজটা ইংলিশে কনভার্ট হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে একটা লাল রঙের লেখা আসবে যে আপনার যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটা। তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা সবার প্রথম আপনি এখানে স্টেট সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এরোতে এখানে ক্লিক করলে আপনার স্টেট সিলেক্টের অপশন দেবে, সেখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আপনার অ্যাসেম্বলিটা সিলেক্ট করবেন, অর্থাৎ কোন আপনি অ্যাসেম্বলির মধ্যে ভোট দেন সেই অ্যাসেম্বলিটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ আপনি যার নামটা ঠিক করতে চাইছেন তার নাম এবং তার সার নেম দেবেন, এবং তার সার নাম দেওয়ার পর এখানে পার্ট অফ দি নাম্বার ইলেকট্রাল রোল, অর্থাৎ ইলেকট্রাল রোলের যে পার্ট নাম্বারটা রয়েছে সেই পার্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। পার্ট নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার রয়েছে, তো ওই লিস্টে আপনার সিরিয়াল নাম্বারটাও রয়েছে। বা আপনার যদি ভোটার কার্ডটা যদি আপনি এখানে প্রিভিউ করেন, আগে যেখানে দেখা যায় ভোটার কার্ডটা প্রিভিউ, তো এখানে প্রিভিউ করার পর এখানে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এগুলো পেয়ে যাবেন। তো এই ওখান থেকে আপনি এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। তারপর আপনার ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ড না, আপনার আগে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। এবং দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন যে কী কীগুলো আপনি চেঞ্জ করতে চাইছেন, আপনার কোনগুলো চেঞ্জ হয়নি তার আগে সাবমিট হয়ে গেছে। এখানে দেখতে পাবেন আপনার নাম, ফটোগ্রাফ, আপনার ইলেকট্রাল আইডেন্টি কার্ড নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারটাও আপনি চাইলে যদি চেঞ্জ করতে পারেন যদি কোনো ধরনের প্রবলেম থাকে তবেই। তো তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তারপর আপনার রিলেটিভ নেম, টাইপ অফ রিলিজিয়ন, তো এই সমস্ত বিষয়গুলোর উপরে আপনি চেঞ্জ করতে পারবেন। যেটা আপনি চেঞ্জ করতে চাইবেন সেটাতে আপনি একটা টিক মার্ক দেবেন, যেমন আপনি নামটা যদি চেঞ্জ করতে চান তাহলে নামটা টিক মার্ক দেবেন। আপনার যদি ফটোগ্রাফটা যদি চেঞ্জ করতে চান, যে ভোটার কার্ডে যে ছবিটা রয়েছে ছবিটি যদি চেঞ্জ করতে চান তাহলে এই মাই ফটোগ্রাফটার উপরে চেঞ্জ মানে রাইট দেবেন। রাইট দেওয়ার পর নিচে কলাম চলে আসবে, তো এখানে আপনি তারপর নিচে সেই ফটোগ্রাফটা আপনি আপলোড করার অপশন পাবেন। তো এখন আমার নেট প্রচুর স্লো রয়েছে সেই জন্য আমি দেখাতে পারছি না। তো আপনারা ফাঁকা টাইমে করবেন এই জিনিসটা হয়ে যাবে। তো আপনার যে বিষয়টার উপরে ভুল রয়েছে সেই বিষয়টার উপরে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করলে নিচে আপনি একটা ফাঁকা বক্স পাবেন, সেখানে আপনি সেই বিষয়টা ফিল আপ করে দেবেন যে আপনার আগে ধরুন আমি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছি। তো ডেট অফ বার্থটা আপনার আগে যে ভুলটা ছিল সেই ভুলটা এখানে দেখা যাবে, তারপর কারেকশন হওয়ার পরে কী হবে সেটা এখানে দেখা যাবে। তো সেগুলো আপনি ফিল আপ করে দেবেন। আর আপনি চাইলে একাধিক বিষয়গুলো একসাথে ফিল আপ করতে পারেন, যেমন আপনার নাম চেঞ্জ করতে পারেন, ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা চেঞ্জ করতে পারেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন। তো তার জন্য আপনাকে প্রতিটা কপে একটা করে রাইট দিতে হবে। ধরুন আমার নাম ভুল রয়েছে, আমার ফটোগ্রাফটা চেঞ্জ করবো, আবার ডেট অফ বার্থটা চেঞ্জ করবো, তো তখন আমি এখানে তিনটাতেই আমি রাইট ক্লিক দিয়ে দেবো এবং তারপর এখানে নিচে পুরো ফর্মটা যেটা রয়েছে সেই ফর্মটা বাকিটা আমি ফিল আপ করবো।
ফিল আপ করার পর সবার নিচে আপনি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যতগুলো রাইট করেছি ততগুলো এখানে আমার এখানে দিয়ে দিয়েছে যে আমি কি কি চেঞ্জ করতে চাইছি সেগুলো ডকুমেন্টস আপলোড করতে বা ফটোগ্রাফ ধরুন আমি ফটোগ্রাফ চেঞ্জ করছি তো এখানে আমি এই যে চুজ ফাইল করব ফাইল ম্যানেজারে চলে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পর সেখান থেকে আমার যে ফটোটা সিলেকশন করব সেই ফটোটা আমার পরবর্তীকালে ভোটার কার্ডে হয়ে যাবে এবং তারপর এজ প্রুফ হিসাবে আমি কি দিতে চাইছি যে আমার যেটা সঠিক বয়স তার প্রমাণপত্র হিসাবে আপনার অ্যাডমিট কার্ড অথবা আধার কার্ডে যেখানে আপনার সঠিক এজটা রয়েছে সেটা আপনাকে একটা প্রুফ আপলোড করতে হবে এবং তারপর আপনি যে দেখতে পাচ্ছেন যদি অ্যাড্রেসটা যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে তারও একটা প্রুফ লাগবে যে আপনার অরিজিনাল অ্যাড্রেসটা কোথায় ঠিক রয়েছে তার একটা ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে এবং তার সাথে সাথে আপনাকে ফিল আপ করতে হবে তাহলে কিন্তু আপনার যে সমস্তগুলো ভুলগুলো হয়েছিল বা ভুল করে আপনার সাবমিট হয়ে গেছিল সেই ভুলটা আপনার কারেকশন হয়ে পরবর্তী ক্ষেত্রে আপনাকে নতুন ভোটার কার্ড দেওয়া হবে এবং সেই নতুন ভোটার কার্ডে আপনার সঠিক নাম ঠিকানা বা ডেট অফ বার্থ সমস্ত কিছু সঠিক থাকবে তো এটা ফিল আপ করার পর আপনি সবার নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়াই রয়েছে এবং এখানে আপনার প্লেসটা দিয়ে দেবেন প্লেসটা দেওয়ার পর ক্যাপচা কোডটা আপনি এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন অর্থাৎ প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনি পুরো ফর্মটা দেখতে পাবেন যে কোন কোনগুলো পরিবর্তন করেছেন আর কোন কোনগুলো পরিবর্তন করেননি তারপর ফাইনাল সাবমিট আপনি করে দেবেন তাহলেই কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে সুতরাং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য